এবারের কুরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। তো সিনেমাগুলোর মধ্যে হচ্ছে শাকিব খানের প্রিয়তমা, আফরান নিশোর সুরঙ্গ, সাইমন সাদিকের লালসারি, নীরবের ক্যাসিনো এবং মাহফুজুর রহমানের পোহেলিকা। এই সিনেমাগুলো ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন জেলা শহরে চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাটি হচ্ছে প্রিয়তমা, যে সিনেমাটি 160টি রেকর্ড সংখ্যক সিনেমা হলে সারা দেশ জুড়ে মুক্তি পেয়েছে। তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফরান নিশো অভিনীত সুরঙ্গ সিনেমাটি। এই সিনেমাটি 28টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবং তিন নম্বরে রয়েছে নীরবের ক্যাসিনো সিনেমাটি। তো এই ক্যাসিনো সিনেমাটি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে 16টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো আজকের এই ভিডিওতে থাকছে এবারের ঈদের মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে ঈদের দ্বিতীয় দিনে এসে কোন সিনেমা কত লক্ষ টাকা আয় করেছে। আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা জেনে আসি এবারের ঈদের যে পাঁচটি সিনেমা তারা ঈদের দ্বিতীয় দিন শেষে তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমা হল থেকে কত টাকা আয় করতে সক্ষম হয়েছে। ফার্স্ট নাম্বার পোহেলিকা। পোহেলিকা সিনেমায় অভিনয় করেছে মাহফুজুর রহমান এবং বুবলি। তো পোহেলিকা সিনেমাটি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের মোট 8টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো পোহেলিকা সিনেমাটি 8টি সিনেমা হল থেকে পোহেলিকা সিনেমার ঈদের দিনের ইনকাম ছিল 1.5 লক্ষ টাকা এবং এই সিনেমাটি ঈদের দ্বিতীয় দিনে এসে ইনকাম করে আরও 2 লক্ষ টাকা। অর্থাৎ পোহেলিকা সিনেমার দুই দিনে সর্বমোট ইনকাম হয়েছে 3.5 লক্ষ টাকা। 4 নম্বরে লালসারি। তো লালসারি সিনেমাতে নায়ক হিসেবে রয়েছে সাইমন সাদিক এবং নায়িকা হিসেবে রয়েছে অপবিশ্বাস। তো লালসারি সিনেমাটি বাংলাদেশের ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা শহরে সর্বমোট 11টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো লালসারি সিনেমাটি ঈদের দিনে টোটাল কালেকশন করতে সক্ষম হয়েছিল 2 লক্ষ টাকা এবং এই সিনেমাটি ঈদের দ্বিতীয় দিনে এসে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হয়। অর্থাৎ মোট দুই দিনে ইনকাম করেছে 4.5 লক্ষ টাকা। 3 নম্বরে ক্যাসিনো। তো ক্যাসিনো সিনেমাটিতে অভিনয় করেছে নীরব এবং নায়িকা হিসেবে রয়েছে বুবলি। ক্যাসিনো সিনেমাটি বাংলাদেশে বিভিন্ন জেলা শহরের মোট 16টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। আর 16টি সিনেমা হল থেকে প্রথম দিনে ক্যাসিনো সিনেমাটির ইনকাম ছিল 3 লক্ষ টাকা এবং ঈদের দ্বিতীয় দিনে এসে ক্যাসিনো সিনেমাটি 16টি সিনেমা হল থেকে সংগ্রহ করেছে 4 লক্ষ টাকা। অর্থাৎ দুই দিনে ক্যাসিনো সিনেমাটির ইনকাম দাঁড়িয়েছে মোট 7 লক্ষ টাকা। 4 নম্বরে সুরঙ্গ। তো এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা সুরঙ্গ। তো এখানে অভিনয় করেছে আফরান নিশো এবং তমা মির্জা। সুরঙ্গ এই সিনেমাটি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের 28টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সুরঙ্গ এই সিনেমাটি ঈদের প্রথম দিনে বাংলাদেশের 28টি সিনেমা হল থেকে মোট 15 লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হয় এবং ঈদের দ্বিতীয় দিনে এসে সুরঙ্গ এই সিনেমাটি 28টি সিনেমা হল থেকে 17 লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম হয়। অর্থাৎ সুরঙ্গ এই সিনেমাটি সর্বমোট দুই দিনে আয় করেছে 32 লক্ষ টাকা। 1 নম্বরে প্রিয়তমা। তো এবারের ঈদের অন্যতম আকর্ষণ প্রিয়তমা এবং অন্যতম আলোচিত একটি সিনেমা প্রিয়তমা, কারণ এখানে অভিনয় করেছে বাংলাদেশের সুপারস্টার নাম্বার 1 কিং খান শাকিব খান এবং নায়িকা হিসেবে রয়েছে ভারত বাংলার ইধিকা পাল। তো এই সিনেমাটি বাংলাদেশের রেকর্ড সংখ্যক 160টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি ঈদের প্রথম দিনে টোটাল কালেকশন করতে সক্ষম হয়েছিল 54 লক্ষ টাকা এবং ঈদের দ্বিতীয় দিনে এসে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি ইনকাম করতে সক্ষম হয় 58 লক্ষ টাকা। অর্থাৎ শাকিব খানের প্রিয়তমা সিনেমার দুই দিনের মোট ইনকাম দাঁড়ায় 1.12 কোটি টাকা। এই হলো আমাদের দেশের এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার টোটাল ইনকাম। অর্থাৎ দুই দিন শেষে এই সিনেমাগুলো কত কোটি টাকা বা 1 লক্ষ টাকা আয় করতে সক্ষম হয়েছে। এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাটি দেখেছেন অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি প্রতিনিয়ত আপনাদের সাথে কোন সিনেমা কত টাকা আয় করলো এই বিষয়ে প্রতিনিয়ত আপনাদের সাথে আমি আপডেট তথ্য দিয়ে যাব। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।